সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি উমর ফারুক। আমাদের আজকের বিষয় রাজনীতির অনুশীলনে একুশ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নুহুল আলম লেনিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং ফখরুল ইমাম এমপি প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য প্রশ্ন পাঠাতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। একুশের চেতনায় স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ফুলে ফুলে ছেয়ে গেছে সারা দেশের শহীদ বেদি, ভাষার মর্যাদা রক্ষায় আপোষহীন থাকার প্রত্যয়। মাতৃভাষার অপমান কোনোভাবেই সহ্য করা যায় না বললেন প্রধানমন্ত্রী, ভিনদেশী উচ্চারণে বাংলা না বলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান। শহীদ দিবসে বঙ্গবন্ধু মেডিকেলে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা, জামিন প্রাপ্য হলেও বাধা দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। শহীদ দিবসের র্যালিতে অংশ নিয়ে ফেরার পথে ময়মনসিংহে বাস চাপায় বিএনপির চার কর্মী নিহত, কুষ্টিয়ায় ট্রাক চাপায় প্রাণ হারালেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক ও তার ভাই। এবং ১৩তম স্প্যান বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্তে আরও এক ধাপ এগুলো পদ্মা সেতুর কাজ, দৃশ্যমান পৌনে চার কিলোমিটার, মাওয়া প্রান্তেও দ্রুত এগিয়ে নেওয়ার আশা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। একুশের চেতনা নামেই আমরা জানি যে একুশ মানে মাথা নত না করা, এবং পূর্ববঙ্গে বিশেষ করে এই ভূখণ্ডে ভাষা সংগঠিত ভাষা আন্দোলনকে বলা হয় এদেশের প্রথম গণতান্ত্রিক আন্দোলন হিসেবেও বলা হয়, যদি এর আগে পরে আরও নানান আন্দোলন হয়েছে, তারপরেও অনেকে এটিকে এদেশের প্রথম গণতান্ত্রিক আন্দোলন হিসেবে অভিহিত করে থাকেন। তো সেই আন্দোলনে যেমন চেতনা রয়েছে এবং সেই আন্দোলনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সব কিছু মিলিয়ে আমাদের রাজনীতিতে আমরা সেটি কতটুকু অনুশীলন করছি সেটি নিয়েই আপনারা তিনজন রাজনীতিবিদ আছেন, তাদের কাছ থেকে আসলে আমি জানতে চাইব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই সাহিত্যিক, গবেষক এবং ভাষা সৈনিক আহমেদ রফিক, তিনি একটি প্রবন্ধ লিখেছেন এবং তার প্রবন্ধের শিরোনাম হচ্ছে একুশের চেতনা, প্রভাব ও পরিণাম। সেই প্রবন্ধের একটি জায়গায় যেটিতে আমার মনে হচ্ছে সরাসরি রাজনীতিকে ছুঁয়ে যায়, সেই জায়গাতে তিনি বলছেন, ভাষা আন্দোলন বিশেষত একুশের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর স্বতঃস্ফূর্ততা, যেমন আন্দোলন সংগঠনে তেমনি বাধা বিপত্তি অগ্রাহ্য করার ক্ষেত্রে। উদাহরণ, স্বতঃস্ফূর্ত আবেগে ১৪৪ ধারা অমান্য করা, একই সঙ্গে গুরুত্বপূর্ণ ছাত্র যুব নেতৃত্ব, দ্বিধাবিভক্ত ও রাজনীতিকদের ১৪৪ ধারা বিষয়ক বিরোধিতার বিপরীতে প্রতিবাদী ছাত্রদের কর্মসূচি পালনে দৃঢ় প্রত্যয় ও তৎপরতা, যা না হলে একুশে সফল আন্দোলনে পরিণত হতো না। এর পাশাপাশি যদি আপনাদের নজরে আনি যে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার শপথ গ্রহণের কথা জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটি আসলে পত্রপত্রিকায় খবর এসেছে। তা আমি প্রথমেই অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মানে ভাষা আন্দোলনের যেটিকে বলা হচ্ছে যে এই ভূখণ্ডের প্রথম গণতান্ত্রিক আন্দোলন, এবং সেই গণতান্ত্রিক আন্দোলন কী বৈশিষ্ট্য ছিল সেটি আমরা একজন গবেষক এবং তিনি একজন ভাষা সৈনিকও তার বয়ানে আমরা শুনলাম। এর পাশাপাশি আপনারাও কিন্তু আপনাদের আন্দোলনে নানা সময়ে সরকারের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ করে থাকেন যে সরকার আপনাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না, আপনারা অনুমতি পাচ্ছেন না, নানান ধরনের কথাও বলে থাকেন, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই যে কোনো আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে তার স্বতঃস্ফূর্ততার বিষয় আছে, গণসম্পৃক্ততার বিষয় আছে, এবং সেখানে রাজনীতিক যারা কর্মী আছেন তাদের দৃঢ় চেতা হওয়ার বিষয় আছে, দৃঢ় মনোবলের বিষয় আছে। সব মিলিয়ে আপনি কি মনে করেন যে এই এই জায়গা থেকে বিএনপি কি ভাষা আন্দোলনের যে অনুশীলন আন্দোলনের ক্ষেত্রে সেটি করতে পারছে কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সম্মানিত দর্শক স্বাগতম। বাহান্নের ভাষা আন্দোলনের শহীদদের এবং ভাষা সৈনিক যারা একে একে প্রায় সকলেই ইন্তেকাল করেছেন, সকলেরই আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি শুরু করছি। আমাদের ভাষার জন্যে রক্ত দিতে হয়েছিল, সম্ভবত পৃথিবীর কোনো দেশে কোনো জাতিতে নিজেদের ভাষাকে স্বীকৃতি পাওয়ার জন্যে এত বড় আন্দোলন বোধহয় পৃথিবীতে বা রক্ত দিয়ে ভাষাকে অর্জন করবার মতো এরকম ইতিহাস বোধহয় পৃথিবীতে আর নেই। এটা আমাদের অত্যন্ত গৌরব উজ্জ্বল একটি একটি মানে ইতিহাস, এরকম গৌরব উজ্জ্বল ইতিহাস পৃথিবীর কোথাও আছে কিনা আমার খুব একটা জানা নেই। কাজেই আজকের দিনে সেই গৌরব উজ্জ্বল ইতিহাসকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই শপথ কিন্তু আমাদের সকলের থাকা উচিত, সকলের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মানে জাতি ধর্ম বর্ণ বলতে বাংলাদেশের আমরা যারা, আমাদের সেটা উচিত। সেটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব? আজকের যে 21 ফেব্রুয়ারির বাহান্নের যে আন্দোলনটা ছিল, যে ভাষা অর্জনের জন্যে আমরা আন্দোলনটা করেছিলাম, আমাদের পূর্বসূরীরা রফিক, জব্বার, বরকত, সালাম এবং আরও যারা ভাষা সৈনিক, যারা হয়তো সেদিন শাহাদাত বরণ করেননি, যারা একে একে অনেকেই চলে গেছেন, তাদের উদ্দেশ্যটা কী ছিল? শুধু কি একমাত্র ভাষা, ভাষার রূপক অর্থে অনেক কিছু, অর্থাৎ সেদিনের ভাষাটা, বাংলা ভাষাটা অর্জন করা মানেই সেই চেতনা গণতন্ত্রের চেতনা, সেই চেতনা মানুষের মৌলিক অধিকারের চেতনা, সেই চেতনা মানবাধিকারের চেতনা, সেই চেতনায় আমাদের সকলকেই কিন্তু সেই চেতনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রায় 68 বছর পার করে 69-এ আমরা পা রাখছি সেই ভাষা আন্দোলনের, এখনও আমরা সেই চেতনার তিমিরেই কিন্তু রয়ে গেছি, এখনও গণতন্ত্র অর্জিত হয়নি। সেই চেতনার সেই মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটের অধিকার, চাকরির অধিকার, আপনি যেখানেই দেখবেন চাকরিতে যদি ইন্টারভিউতে ফার্স্ট হয়, লিখিত, ভাইবা সব কিছুতে, যদি দেখে যে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেও বিএনপি আছে পুলিশ ভেরিফিকেশানে, তার চাকরি হবে না, এরকম অসংখ্য নজির আমি জানি, অনেকেই বলেন, অনেক তৃণমূলের থেকেই এই অভিযোগ আসে, এটা অনেকেই জানেন, আপনিও হয়তো জানেন, যেটা হয়তো ওনারাও হয়তো জানেন। তো এই যে আমরা সেই চেতনাকে বাস্তবায়ন করতে পারিনি, ভাষাকে আমরা বিভিন্ন সময়, বিশেষ করে প্রতি বছর এই 21 ফেব্রুয়ারির দিন রাষ্ট্রীয়ভাবে পালন করি, বিভিন্ন সংগঠন থেকে, মানে সকল মত পথের লোক আজকে দেখেছেন যে শহীদ মিনারে লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ লোক আমরা ফুল দিচ্ছি। এই যে আনুষ্ঠানিকতা, এইটা যেন আনুষ্ঠানিকতার মধ্যেই এখনও সীমিত রাখা হয়েছে। এর চেতনা যে গণতন্ত্র, এর চেতনা যে মানুষের অধিকার, এর চেতনা যে মৌলিক অধিকার, মানবাধিকার, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, সকল অধিকার, এই অধিকারগুলো আমরা কিন্তু অর্জন করতে পারিনি। কাজেই এই এইখানে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু 21-এর চেতনার বিকাশটা ঘটবে না। এই আনুষ্ঠানিকতা দায়কার, সেটা কি সাধারণ মানুষের নাকি যারা রাজনীতিবিদ তাদের? যারা রাজনীতিবিদ তাদের, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের, কারণ সবচেয়ে বড় দায়িত্বটা তাদের, সবচেয়ে বড় কর্তব্যটা তাদের। যেমন এই যে আপনি বললেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আজকের এই 21-এর দিনে আমাদের শপথ দেশনেত্রীকে মুক্ত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গণতন্ত্রের নেত্রী, তাকে এই যে রাজনৈতিক মামলায় 25 মাস, 2 বছরেরও 2 বছর পার করে আবার 1 মাস হতে চলল, এই যে তাকে আটক রাখা হয়েছে রাজনৈতিক মামলার এক ফরমাইশি রায়ে, এই রায়ের পরেও
যে অবস্থায় মামলাটা আছে তিনি জামিনে মুক্তি পাবার অধিকার রাখেন আইনগত, তাও দেয়া হয়নি। অর্থাৎ দুর্নীতি, দুর্নীতির মামলায় যিনি অভিযুক্ত তার মুক্তির শপথ নেয়া শহীদ মিনারে দাঁড়িয়ে ঠিক কিনা? অবশ্যই ঠিক, এই জন্যেই যে দুর্নীতি দমন কমিশন এটা দুর্নীতির মামলা করেছে, এটা দুর্নীতির মামলা নয়, এর পুরোটা রাজনৈতিক চরিত্র আছে এই মামলাটার পুরোটাই। কেমন আপনি আমাকে বললে আমি বলবো, আমি অনেক জায়গায়ও বলেছি, সেদিন দুদকের আইনজীবী আমার পাশে ছিলেন, ওনার কাছেও আমি একই কথাই বলেছি যে যে কোনো দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন করবে। এটা কি, একটা হলো জিয়া অরফানেজ ট্রাস্ট, আরেকটা হলো জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটোই ট্রাস্ট। যদি মামলা করতে হয় তাহলে ট্রাস্ট অথরিটি করবে, আর এখানে মামলা করবার মতো তেমন কোনো এলিমেন্টস নেই। মামলার অত বিস্তারিত জায়গা আমরা যেতে পারবো না। যদি না আমি 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 সেখানে যাচ্ছি না, আমি 11 বছর ধরে শপথের কথা বলছেন, এখন কথা হচ্ছে যে মানে 11 বছর ধরে শপথের কথা বলছেন, যদি আপনাদের যেই যেই বক্তব্য এই মামলার বিষয়ে সেই বক্তব্যর সাথে যদি জনসম্পৃক্ত থাকতো এবং এবং আপনাদের নিজেদের যদি সেটার উপর বিশ্বাস থাকতো, তাহলে তো আপনারা সেই ধরনের আন্দোলন গড়ে তুলতে পারতেন, সেটাই কি সত্য না? চমৎকার বলেছেন, আমি ওই লাইনটা বলে আমি এটার জবাবটা দিচ্ছি শর্ট করে, সেটা হলো যে ট্রাস্ট অথরিটি ডাকতে পারতেন এই চ্যারিটেবল ট্রাস্টের যারা ট্রাস্টি, দেশনেত্রী সহ অরফানেজ ট্রাস্টের যারা ট্রাস্টি, যে এখানে কি কি অনিয়ম আছে আপনারা বলেন, আমাদের কাছে এই অভিযোগ আছে, নইলে আমরা মামলা করব। ট্রাস্ট অথরিটি ডাকেও নি, মামলাও করেনি, মামলা করেছে কে? দুদক। এটা তো দুদকের ম্যাটারই না। এই জন্যেই এই যে আপনি যেটা বলছেন যে গত 11 বছর বা দীর্ঘ সময় এই এই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা যে বলছি যে ওনার মুক্তি চাই এবং এটা আমাদের দাবি, এটা গণতন্ত্রের দাবি, এই জন্যেই যে এটা দুর্নীতির মামলা নয়, পুরোপুরি রাজনীতির মামলা। এখন আপনি যে কথাটা বললেন যে দীর্ঘ সময় তো আন্দোলন করছেন, আপনাদের আন্দোলনের জন্য সম্পৃক্ততা আসছে না। দেখুন আরেকটা কথা আপনি বলেছেন যে 52 কিন্তু 144 ধারা ভাঙা হয়েছিল, আমরা তা করতে পারছি না কেন? 52 সময়ের যে অবস্থাটা আর এখনকার অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন পূর্ব পাকিস্তানে আন্দোলন হলে পূর্ব পাকিস্তানের পুলিশের সহায়তা পাওয়া যেত, পশ্চিম পাকিস্তান থেকে টেলিফোন করলেও বড়জোর ওখান থেকেই বলতেন যে আগে কাদানে লাঠিচার্জ করেন, তারপরে কাদানে গ্যাস ছোড়েন, তারপরে পায়ে গুলি করেন, আর কিছু না। আর এখন ওগুলোর কিছু নেই, সরাসরি বুকে গুলি। সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা ছিল, এখন না, সর্বস্তরের মানুষেরও ছিল এবং পুলিশেরও সহযোগিতা ছিল, মানে তারা মানে সামগ্রিকভাবে তাদেরও সম্পৃক্ততা ছিল, মানে শৃঙ্খলা বাহিনী, পুরো রাষ্ট্রীয় বাহিনীগুলো সরকারের নিয়ন্ত্রণে, রাষ্ট্রীয় বাহিনীগুলো, পুরো প্রশাসন সমস্ত সরকারের নিয়ন্ত্রণে, যে কারণে জনগণের সম্পৃক্ততা থাকা সত্ত্বেও ওভাবে আন্দোলনের চূড়ান্ত রূপ আসেনি। তারপরেও একটা কথা মনে রাখবেন, জনগণের যে সম্পৃক্ততা আছে এটা তো কতবার প্রমাণ করব, নির্বাচন এলে হয় 154 আসনেই তারা আনকনটেস্টে চলে যায়, নইলে দিনের নির্বাচনে রাতে করে, তারপরে গত উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দেখলেন যে ইভিএম এ কোনো নির্বাচনই হয়নি, 4-5% ভোট দেখানো হয়েছে। আমি আবারো আপনার কাছে 1500, আমি একটু শেষটা বলি তো, এই কারণে আমরা মনে করি যে জনগণের সম্পৃক্ততা আমাদের আছে। আমি ওদিকে না গিয়ে আরেকটু বলতে চাই যে আজকে থেকে অন্তত এই যে সকল দল, সরকারি দল সহ আমরা যে 21 ফেব্রুয়ারিটা পালন করলাম, আসেন না ওই চেতনায় কালকে থেকেই শুরু করি যে না, আর বিরোধী দলের উপরে হামলা মামলা করব না, আর হাজার হাজার গুম খুন করব না, আর নির্বাচন এলেই রায়টাকে ছিনিয়ে নেব না, আর কারচুপি করব না, দিনের ভোট রাতে করব না, ইভিএম এর মাধ্যমে ওই ওখানে গোপন জায়গায় আওয়ামী লীগের লোক থাকবে না, আর সমান অধিকার নিয়ে আমরা রাজনীতিটা করব। চলুন না কালকে থেকে 21-এর চেতনায় শুরু করি, আর কত, এনাফ ইজ এনাফ, আমরা অনেক বিশ্ব থেকে পিছিয়ে যাচ্ছি দিনে দিনে। ধন্যবাদ, আমি নুরুল আলম লেলিন, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে অ্যাডভোকেট আহমেদ আজম খান যেই জায়গাটিতে তিনি মানে শেষ করেছেন, যে মামলা, তারপরে হচ্ছে রাজপথে নামতে না দেয়া, এবং মানে 21-এর যে আমরা মানে 144 ধারা আমাদেরকে ভেঙে এই আন্দোলনকে চূড়ান্ত পরিণতিতে নিয়ে যেতে হয়েছিল,
এবং সেই দেশের রাজনীতিবিদদের যেই সরকারের সময় থাক, সেটা জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সবসময় অভিযোগ এটা ছিলই যে প্রতিপক্ষের রাজনীতিবিদরা তাদের মত প্রকাশ করতে পারছেন না, তারা রাজনীতি মানে সভা সমাবেশ সেটি করতে পারছেন, সেটি বাধা পাচ্ছে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও এখনও অ্যাডভোকেট আহমেদ আজম খান সেটি করলেন, এবং আরও আগেও বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ কিন্তু আছেই সেই বিষয়ে। সেটি আসলে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি মানে কীভাবে দেখেন, মানে রাজনীতির চর্চার ক্ষেত্রে সেটি মানে একুশের অনুশীলনের বিরোধী কিনা? ধন্যবাদ। আমি আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবসে আমি একুশের শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শুরু করছি। আহমেদ আজম সাহেব যেটা বললেন, ওনার সাথে আমার একটা বেসিক ডিফারেন্স আছে, একটা মৌলিক পার্থক্য। প্রথমত কথা হচ্ছে যে এইটা ঠিকই যে ব্রডলি ধরলে যে ভাষার অধিকার, রাষ্ট্রভাষার অধিকার, এটা একটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু এটা খুবই সংকীর্ণ এবং খণ্ডিতভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়। পাকিস্তান সৃষ্টি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তাতে বাঙালি জাতি যে আলাদা জাতি, বাঙালি জাতির আলাদা ভাষা, সাহিত্য, সংস্কৃতি আছে, এই পুরো জিনিসটা নিগেট করা হয়েছে। এবং পাকিস্তানের অন্যান্য জাতিসত্তাগুলোর মানে ভাষা, সাহিত্য, সংস্কৃতিকেও কিন্তু নিগেট করা হয়েছে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান রাষ্ট্রটি হয়েছিল, সেই রাষ্ট্রটি ছিল একটি কৃত্রিম রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই তারা আমাদের উপরে নাইদার পাকিস্তানি ভাষা নর এটা এই অঞ্চলের ভাষা, ভারতীয় একটা অঞ্চলের মানে কৃত্রিমভাবে সৃষ্ট উর্দু ভাষা, সেইটাকে আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল। এবং চাপিয়ে দেওয়ার এটার বিরুদ্ধে যে প্রতিবাদটি হয়েছিল, হ্যাঁ, যেই প্রতিবাদের মূল কথা হচ্ছে যে আমি আমার মুখের ভাষা, আমার মায়ের ভাষায় কথা বলতে চাই, আমার মায়ের ভাষায় আমি পড়তে চাই, আমার মায়ের ভাষায় আমি আমার আত্মপরিচয় প্রতিষ্ঠিত করতে চাই। আমি যদি বলি যে একুশের চেতনা বলতে প্রথমে আপনি কি বলবেন, হ্যাঁ, একুশের চেতনাকে যদি খুব কনসাসলি মানে কনসাইসলি বলেন, একুশের চেতনা মূলত হচ্ছে আইডেন্টিটি অব বাংলাদেশ, আইডেন্টিটি অব বাঙালি জাতিসত্তা। আমাদের আত্মপরিচয় কি? আমাদের আত্মপরিচয় বাংলা, বাঙালি। আমাদের আত্মপরিচয়ের প্রধান উপাদান কি? আমাদের জাতিসত্তার প্রধান উপাদান কি? নৃতাত্ত্বিক উপাদান, ভৌগোলিক উপাদান, তার সাথে সবচেয়ে বড় হলো ভাষা। এবং ভাষার প্রতি মানুষের গভীর আবেগ, হ্যাঁ, সেই আবেগেরই বহিঃপ্রকাশ ঘটেছিল যখন রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদার অস্বীকৃতি জানানো হয়েছিল, এবং সেই কারণেই এই রাষ্ট্রভাষা আন্দোলনটা শুরু হয়। এবং এইটা কেবলমাত্র 48 সালেই শুরু হয়েছে বা 52-তেই শুরু হয়েছে তা কিন্তু না, যখন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় তারও আগে, যখন পাকিস্তান হয়ে যাবে তখনও কিন্তু রাষ্ট্রভাষা বিতর্ক হয়েছে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই রাষ্ট্রভাষার প্রশ্নে করাচিতে একটা মানে এই বুদ্ধিজীবীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে একটা আলোচনা হয়েছিল, সেই আলোচনাতেই প্রথম এই রাষ্ট্রভাষার প্রশ্নটিকে, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, প্রস্তাবটি উত্থাপিত হয়। এবং সেই প্রস্তাবের উত্থাপনের বিরুদ্ধে প্রথম যিনি প্রতিবাদ জানান তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষা আমাদের দেশের বহু ভাষাবিদ পণ্ডিত, তিনি বলেছেন যে না, এটা কোনোভাবেই পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে ভাষা, সেই ভাষাকে বাদ দিয়ে অন্য কোনো ভাষা রাষ্ট্রভাষা হতে পারে না। সুতরাং বরং উদারতা দেখালেন তারা যে ঠিক আছে, এটাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হোক, পাকিস্তানে এই মুলুকে তোমরা উর্দু করতে চাও, করো। এই উদারতা দেখিয়ে প্রথম যে কাজটি করা হলো সেটা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রশ্নের একটা পথ দেখানো হলো, যে বাঙালি জাতিসত্তা, তার পৃথক জাতি পরিচয়, এবং তার প্রধান ই হচ্ছে পরিচয়ের, রাষ্ট্রীয় স্বীকৃতির পরিচয় হচ্ছে
রাষ্ট্রভাষা বাংলা। এখন দেখেন 1948 সালে প্রথম যখন রাষ্ট্রভাষা হয়, সেই রাষ্ট্রভাষা হওয়ার সময় বর্তমান রাজবর্তমান বাংলা একাডেমি, সেটা ছিল পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর বাসভবন, সেইখানে ইদানিংকালে সিক্রেট ডকুমেন্ট সব বেরিয়েছে। আপনি জানেন যে 14 খণ্ডে সিক্রেট ডকুমেন্ট ছাপানো হচ্ছে, এবং বিভিন্ন গবেষণার থেকেও দেখা যায়, ডক্টর আব্দুল আলিম তিনি আরেকটি গবেষণা একটা ডকুমেন্টে দেখে দেখালেন যে একটা লিফলেট গিয়ে পড়ল ইয়ের হাতে, নাজিমুদ্দিন তখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, সেখানে ওই লিফলেটে স্বাক্ষরদাতা শেখ মুজিবুর রহমানের একজন তরুণ ছাত্রনেতা, তিনি তিনটি দাবি সেখানে উত্থাপন করলেন। একটা হলো রাষ্ট্রভাষা বাংলা করতে হবে, 2 নম্বর হচ্ছে পূর্ব বাংলাকে স্বায়ত্তশাসন দিতে হবে, 3 নম্বর হচ্ছে যে আপনার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ইন্টারেস্টিং কিন্তু যে শিক্ষার এই অধিকারের এই এই তিনটি দাবির মধ্যে উনি বললেন যে এটা করতে হবে। এই ভাষার মানে মানে দাবির সাথে তো মানে রাজনীতি এবং অর্থনীতি সবই জড়িত ছিল, সবকিছু জড়িত ছিল। কিন্তু সেখানে আপনি বললেন যে মানে মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা যেন প্রতিফলন হয় না, এখন বঙ্গবন্ধু অত্যন্ত মানে কি বলা যায়, তিনি তো মুসলিম লীগ করেছেন, পাকিস্তান আন্দোলনও করেছেন, তিনি তখনকার পাবলিক সেন্টিমেন্টটা বুঝে প্রথমেই রাজনৈতিক দাবিটা না এনে ভাষার দাবিটা বলেছেন যে রাষ্ট্রভাষা হতে হবে, তিনি আপনার স্বায়ত্তশাসনের কথা বলেছেন এবং সার্বজনীন শিক্ষার কথা বলেছেন, এবং এটার ভেতর দিকে যে একটা ক্ষেত্র প্রস্তুত হয়। তার পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা 11 মার্চ তিনি গ্রেপ্তার হলেন, এবং এই সেই গ্রেপ্তার হওয়ার পরে 15 মার্চ তিনি মুক্তি পেলেন, এবং গভর্নমেন্ট নাজিমুদ্দিন গভর্নমেন্ট পিছিয়ে গেল, কারণ জিন্না সাহেব এখানে সফর করতে আসবেন। এবং এই যে প্রথম পর্যায়ে আমরা খুব বেশি ডিটেইলে যেতে পারবো না, আমি 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 শেষ করছি যে প্রথম পর্যায়ে রাষ্ট্রভাষা আন্দোলনের ভেতর দিয়েই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বাঙালির জাতিসত্তার যে ভিন্ন পরিচয় আত্মপরিচয় সেইটার বৃষ্টি রূপিত হলো। সেটা একা শেখ মুজিবুর রহমান করেছেন তা আমি বলবো না, সেই সময়ে যারাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন, যারাই এগিয়ে এসছেন, সকলে মিলে সমবেতভাবে সেটা করেছেন, কিন্তু আলটিমেটলি সেই বৃষ্টি থেকে যে ময়ূর হওয়াটি হলো সেটাকে যে বড় করে তুললেন, এবং আলটিমেটলি সেই দাবিটাকে তিনি স্বপ্ন থেকে কল্পনা থেকে বাস্তবিত করলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ক্ষেত্রে মানে সেটি মানে সার্বিকভাবে কি মানে চর্চা করা, সেই জন্য আমি মনে করি যে এইটা ব্রডলি এমনি ধরলে মনে হবে যে ডেমোক্রেসি, কিন্তু এটার সাথে তখন রাজবন্দির মুক্তির প্রশ্নটা তখন প্রাইমারি না, এইটার সাথে মুক্তি চাই, কারণ ওই পরে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হলো 18 মার্চের 11 মার্চেই কিন্তু প্রথম বঙ্গবন্ধু সহ গ্রেপ্তার হলো। এই স্লোগানটা কখন আসলো, যখন তাদেরকে গ্রেপ্তার করা হলো, ওই সময়ে নিষিদ্ধ প্রায় কমিউনিস্ট পার্টির অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এই আন্দোলনের যেই বাস্তবতাটাকে সেইটাকে কিছুটা সেই সময়ে আমাদের দেশের একজন বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর সাহেব তিনি প্রথম এটার উপরে লিখেছেন, তিনি এটাকে বিকৃত করলেন এবং মুজিবুর রহমানকে নিয়ে স্যাটায়ার করলেন যে ওনার কোনো অবদান নাই। এখন এখন তো প্রমাণিত হচ্ছে, এই যে বললাম যে 14 খণ্ড সিক্রেট ডকুমেন্টস এবং অন্যান্য গবেষণা থেকে দেখা যাচ্ছে যে এই আন্দোলনের মধ্যে, এমনকি 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় জেলখানায় থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান জেল থেকেই বিভিন্ন সময় চিরকুট দিয়ে তিনি এই নির্দেশনা দিতেন, এগুলো সরকারের এসবির রিপোর্ট। কাজে আমি বলবো রাষ্ট্রভাষা আন্দোলন সেটা হচ্ছে আমাদের জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ এবং স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম সোপান। যে আমরা দর্শকের প্রশ্ন নিয়ে আসি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওয়াহাব বন্দর বলছিলাম। জি বলুন। আজকের 21-এর এই দিনে আমি বলতে চাই যে 21-এর চেতনায় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল, এবং এই স্বাধীনতার মাধ্যমে আমরা গণতন্ত্র অর্জন করেছিলাম, যে শহীদরা আমাদের গণতন্ত্র উপহার দিয়ে গেল। আজকের এই বিজ্ঞ তিনজন, তিন দলের তিনজন বিজ্ঞ রাজনীতিবিদ, ওনাদের কাছে আমার প্রশ্ন, যে স্ব দলের মধ্যে গণতন্ত্র এবং 21-এর চেতনা গণতন্ত্র ওনাদের দলের মধ্যে আছে কিনা।
জি দর্শক, আপনাকে ধন্যবাদ। ফখরুল ইমাম এমপি, আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন। কোনটা? দর্শক যে প্রশ্ন করলেন যে আপনাদের দলগুলোতে একুশের চেতনা আছে কিনা, সেখানে গণতন্ত্রের চর্চা আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আজকে এই ভাষার মাসে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে আমি আরম্ভ করছি। প্রথমে ওনার কোশ্চেনটা উত্তর দিয়ে নেই। হ্যাঁ, দলের ভিতরে আমাদের পুরোপুরি গণতন্ত্র যেটা আমাকে বলি সেটা হয়তো নাই, তবে চেষ্টা চলছে। বিশেষ করে আপনারা দেখবেন যে গত লাস্ট যে কাউন্সিল হয়েছে জাতীয় পার্টির, এটার কথা আমরা বলতে পারি যে এখানে গণতন্ত্রের একটা আপনার পরীক্ষা হয়েছে এবং এতে আমরা এতদিন পরেও আপনারা পরীক্ষা দিচ্ছেন, চেষ্টা করছেন। না না, উত্তর, কারণ এটা দলের ব্যাপারটা। তো দলে আপনি আমার সঙ্গে তো আরো দুজন আছে, মানে সব দলের, আমি আমার দলের দুজন দিয়ে বলে আপনি প্রবীণ রাজনীতিবিদ, সব দলের যদি আপনি বলেন। আচ্ছা, এখন ভাষার কথা যেটা আপনি বললেন, আসলে চেতনা তো সব জায়গায় লাগালে হবে না। আমরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষার চেতনা, এই চেতনার বিস্তৃতি এমন করি যে সব কিছু চেতনার মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে তো হবে না। আপনি আমাদের ভাষাটা কীভাবে আসলো, কেন আসলো, এটা তো প্রথমে বলবে রাষ্ট্রীয় ভাষার আন্দোলন ছিল। বাংলা ভাষাটাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে প্রথমে আন্দোলনটা আরম্ভ হলো। তখন তো আর আপনি যেমন বললেন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন নয় এটা, এটা রাজনৈতিক আন্দোলন। গণতন্ত্র হতো হলো অন্য জিনিস, গণতন্ত্র হলো শাসন ব্যবস্থা, আর রাজনীতিটা হলো ব্রডার সেন্সে। এইখানে আপনার সমাজতন্ত্র যারা বিশ্বাস করে বলেছে সেটি হচ্ছে ভাষা, ভাষাশনিক আহমেদ রফিক ওনার যে প্রবন্ধ সেখানে তিনি প্রথম লাইনটি এভাবে শুরু করেছেন। আপনি যদি চান তাহলে আমি আপনাকে পড়ে শোনাতে পারি। আমি শুনলাম তো, বলেন। জি, উনি আপনি বলেন, আমি বের করে আপনাকে। আচ্ছা, এখন আমার কথা হলো যে দেখেন এই যে ভাষা, রাষ্ট্রভাষাকে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করার জন্যে আপনার আন্দোলনটা আরম্ভ হলো প্রথম। আচ্ছা, এটাতে কি হলো? তখন রাজনৈতিক সচেতনতা কিন্তু অতটা ছিল না, কিন্তু এটা হলো অধিকার, একটা অধিকারের আন্দোলন যে আমার ভাষাটাকে আমি রাষ্ট্রভাষা হিসেবে চাই। আচ্ছা, আপনি তখন দেখলেন, যেমন আমি লেলি সাহেব বললেন, পাকিস্তানে তো পাঁচ ছটা ভাষা ছিল, পাঞ্জাবি ছিল, পস্তু ছিল, আপনার এই প্রত্যেকটা ওখানে যে কয়েকটা জাতি ছিল, পাঠান পাঞ্জাবি, সবারই একটা আলাদা ভাষা ছিল, বাঙালিরও একটা আলাদা ভাষা ছিল। তো এগুলার আমরা এতটা সেন্টিমেন্টাল হইলাম যে এই রাষ্ট্রীয় ভাষাকে বাংলা করার জন্যে আন্দোলন হলো। এই আন্দোলনটা পরবর্তী পর্যায়ে স্বাধিকার আন্দোলন এবং উনি যেটা বলেছেন একমত আমি, এটার থ্রুতেই আমাদের এখানে গণতন্ত্রের কী বলে রাজনৈতিক আন্দোলনটা বিকশিত হলো এবং যার ফলশ্রুতিতে আমরা স্বাধীনতা আন্দোলন করতে পারলাম। এর আগে ছয় দফা জানেন অনেক কিছু এ দেশে হয়েছে যার জন্য এটাকে প্রসারিত হয়েছে ভাষা আন্দোলনটাকে। আমি কি একটু লাইনটা পড়ে শোনাবো আপনাকে? জি, উনি বলছেন যে পূর্ববঙ্গে সংগঠিত ভাষা আন্দোলনকে এদেশের প্রথম গণতান্ত্রিক আন্দোলন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, অবশ্য তেভাগা সহ বামপন্থী আন্দোলনগুলোকে বিবেচনায় না এনে। ভাষা আন্দোলনের সর্বোচ্চ প্রকাশ 52 ফেব্রুয়ারিতে, যা একুশে নামে সর্বজনে পরিচিত। ঠিক আছে, আমি ওখানে গণতন্ত্রের কথা বলতে চাই না, আমি রাজনৈতিক আন্দোলন কথা বলতে চাই, যে রাজনৈতিক আন্দোলন হয়েছিল ওটা। কারণ আমাদের এখানে পার্টি অনেক, 70টা পার্টি, সবাই তো গণতন্ত্র প্র্যাকটিস করে না, কেউ সমাজতন্ত্র প্র্যাকটিস করে আমাদের দেশে। আমাদের দেশে চীনপন্থী জানি, বামপন্থী জানি, ওরা তো গণতন্ত্র প্র্যাকটিস করে না, ওরা তো সমাজতন্ত্র চায়। সমাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের একটা ফারাক আছে। যাই হোক, সেই কোশ্চেনে আজকে যাচ্ছি না। আমি বলবো এটা রাজনৈতিক আন্দোলন। রাজনৈতিক আন্দোলন এমন একটা জিনিস যে এটা আপনার সব পার্টি, সব মতবাদের লোকজন রাজনীতি করতে পারে, পলিটিক্স যেটাকে আমরা বলি। এই এটা এটাই আন্দোলনটা, এটাই হয়েছিল এবং আন্দোলনের ফলশ্রুতি হিসাবে আপনার এই এই যেগুলো আমরা আজ পর্যন্ত স্বাধীনতা পেয়েছি, এটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখন চেতনার কথা আসলেন। চেতনা তো ইটস ভেগ টার্ম, ইটস ভেরি ভেগ টার্ম। এখন মনে করেন এই বাংলা ভাষার চেতনা, একুশের চেতনা দিয়ে আমি মুক্তি চেয়ে ফেললাম একজনের, যেটা কথা উঠে এসছে এখানে, এটা চেতনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার চেতনাটাকে আমি কী ধরনের চেতনা তখন ছিল সেটাকে আমার ধারণ করতে হবে। আমি তো চেতনা তৈরি করতে পারবো না। আমি নতুনভাবে এখন যে কোনো জিনিসকে আমি তৈরি করতে পারবো, কিন্তু তখন যে চেতনার ছিল একুশে বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার জন্য যে চেতনাটা ছিল সেটাকে আমি এখন এই প্রাক্ষিতে আমি তৈরি করতে পারবো না। এটার সঙ্গে আপনি যদি অন্য কথাগুলো নিয়ে এখনো নির্বাচন নিয়ে আসেন, নির্বাচনের এখনো বাংলা ভাষা হয়নি, মানে সেটা তো
রাজনীতিবিদ না, সেটা তো আমাদের ব্যর্থতা। সেই জন্য বলছি যে চেতনাটা তখন ছিল সেই চেতনার তো বাস্তবায়িত হয়নি, কারণ আপনার এখনও এই কত বছর চলে গেল, প্রায় 65-66 বছর চলে গেল আন্দোলনের, এখনও তো বাংলা সর্বস্তরে চালু হয়নি। তাহলে বাংলা ভাষাটা এই যে আমরা যে চাইলাম এই 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 চেতনাটা তো আমরা ই করতে পারলাম না, এখন চেতনা ডাইভার্সিফিকেশন করে ফেলছি। আমি আমার যেটা সুবিধা সেটাকে ওই মুক্তিযুদ্ধের চেতনা বলে ফেলি, ওই আমার কি ভাষার চেতনা বলে ফেলি, সেগুলো বলাটা আমার মনে হয় ঠিক হবে না। প্রত্যেকটা জিনিস যেখানে আমরা দেখি যে আমাদের আমাদের ইয়ের বাইরে, আমাদের রাজনীতির বাইরে কিছু একটা জিনিস হচ্ছে, তখনই আমরা চেতনাকে ওখানে নিয়ে আসি। নির্বাচন, নির্বাচন একটা অন্য জিনিস, এখানে ভাষার কোনো চেতনা কোনো কাজ করবে না। এখানে আমরা নির্বাচনে যদি কারচুপি হয়ে থাকে সেটা অন্য জিনিস, কারচুপিটা যদি হয়ে থাকে সেটা অন্য জিনিস, এখানে যদি আপনার দুঃশাসন হয়ে থাকে সেটা অন্য জিনিস। আমরা চেতনাটাকে বাইরে যেতে দিতে চাই না, এটা হলো এক নম্বর। আর তাছাড়া এখন আপনি দেখেন এখন কিন্তু রাষ্ট্রভাষাটা মানে মানে নিছক কি মানে মানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে, মানে এইটাই শুধু দাবি, এর এর সাথে অর্থনৈতিক সামাজিক অন্যান্য কোনো বিষয় জড়িত নেই, এটা দীর্ঘ পরিক্রমা এটা এসেছে। প্রথমে যে আপনি রাষ্ট্রভাষাটা ছিল, এখন আপনার আজকে কি হলো আন্তর্জাতিক ভাষা হয়েছে না, এটা কেন হলো? এর এর পাশাপাশি তো মানে আন্তর্জাতিক ভাষাটা কেন হলো, এই সুবিধাটা কেন দিল? এই সুবিধাটা দিল, পৃথিবীর মধ্যে বহু ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। আপনি জানেন ইংলিশ, ইংরেজরা এই ভাষার পিছনে মানে ওদের তাদের শ্রম এবং হাজার হাজার টাকা খরচ করেছে এই ভাষাটাকে প্রসারিত করার জন্যে, এবং এটা ইউনাইটেড নেশনসের কাজ যে এখন আমরা এই যে জাতিগত ভাষাগুলো আছে এটা বিলুপ্তির থেকে রক্ষা পাবো। সেই জন্য ওরা একটা একটা স্কিম নিয়েছে, সেই স্কিমের মধ্যে আমাদের তৎকালীন কানাডা প্রবাসী যারা ওনারা দরখাস্ত করেছিলেন, দরখাস্ত করার পরে তখন ইউনাইটেড নেশনস বলল যে আপনারা তো করলে হবে না, এটা আপনাদের সরকারের পক্ষ থেকে করতে হবে। তো এই জিনিসটা আমাদের সরকারের তখন শিক্ষামন্ত্রী ছিল সাদেক সাহেব, ওনাকে যখন বলা হলো উনি তখন প্রাইম মিনিস্টারকে বললেন, তখন প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, উনি তখন এই জিনিসটাকে পিক আপ করলেন, তারপরে আজকে ফলশ্রুতিতে এই আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে এই বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা। এখন কথা হলো যে ভাষা একদিকে আসেন আপনি, ভাষা আমার যে ভাষাটাকে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না, ভাষা একদিকে আনেন আপনি, আমি মুক্তিযুদ্ধ যে অর্থনৈতিক মুক্তি আমাদের সামাজিক মুক্তি এই এর জন্যই তো মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেগুলো তো আমরা করতে পারি নাই ঠিক মতো। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা, আমার যেটা কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে চেতনাগুলো, সবগুলো সস্তা জায়গায় চেতনা আপনি লাগিয়ে ফেললে এটা এটার ওয়েটটা হারিয়ে যাবে, এই ওয়েটটা হারাতে দিতে আমরা চাই না। চেতনা চেতনা জায়গায় থাকে, আর যেগুলো আমার পছন্দ নয় সেগুলো আমি রেক্টিফাই করি, তার জন্য আমি আলাদা ফোরাম ডাকি, তার জন্য আমি রাজনীতি করি, তার জন্য আমি জনগণের সঙ্গে সম্পৃক্ততা হই, আন্দোলন গড়ে তুলি, এবং আন্দোলন করার ফলে যে প্রেজেন্ট যে সিচুয়েশন সেই সিচুয়েশনটাকে আমি ওভারকাম করতে চাই। এটা এরকম না যে লিগেসি যে আমার এই কবে রাষ্ট্রীয় ভাষা ছিল সেইটার থ্রুতে আমি সবগুলো করে নিলাম, সেই লিগেসিতে না এসে বর্তমান যে অবস্থা আমার সেটাকে আমি প্রাধান্য দিতে চাই। এবং আমার বর্তমান অবস্থা কি, আমি যেমন এক ভদ্রলোক বলল আমার দলে গণতন্ত্র আছে কিনা, আমি তো স্বীকার করলাম আমরা গণতন্ত্র প্র্যাকটিস করতেছি, আমার আমার দলে যে ফুল গণতন্ত্র আছে এটা আমি বলবো না, কোনোদিনই বলবো না, আমরা প্র্যাকটিস করতেছি। এবং আমি যেটা বললাম যে গত কাউন্সিলে আমরা অনেক আন্দোলনের এত বছর পরেও মানে আপনারা এখনো চেষ্টা করছেন সেটি মানে কোনোভাবে কি মানে শহীদদের প্রতি আমেরিকা জিজ্ঞেস করেন, আমেরিকার ইয়া মানে আমি সামগ্রিকভাবে বলছি জি অ্যাডভোকেট আহমেদ, এটা আমাদের এটা আমাদের দুর্ভাগ্য যেন আমরা যে গণতন্ত্র গণতন্ত্র বলি মানে একটা শাসন ব্যবস্থার কথা বলি, কিন্তু আমাদের নিজেদের দলেই সেটা প্রতিষ্ঠিত করতে পারেনি। কোনটা প্রতিষ্ঠিত করতে পারেনি? গণতন্ত্রের অনেক উপকরণ আছে, নির্বাচনটা প্রতিষ্ঠা করতে পারেনি, আরগুলো কিন্তু সবগুলো করেছি। যে গণতন্ত্রের মধ্যে নির্বাচন হলো একটা বড় আপনার স্টেক হোল্ডার স্টেক, এখন এটা আমার দলে এই নির্বাচন পদ্ধতিটাকে আমি শর্টকাট করে ফেলেছি। শর্টকাট করে কীভাবে করেছি, যে আমি যখন কাউন্সিল করি তখন কাউন্সিলররা সবাই আপনার একজনকে এক ব্যক্তিকে আমরা ক্ষমতা দিয়ে দিই যে উনি নির্বাচনের মাধ্যমে কিংবা ওনার পছন্দের মাধ্যমে দলটা গঠন করি। এই জিনিসটা আমরা এই 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 জিনিসটায় আমি যদি গণতন্ত্রের মাঝে বলে থাকি নির্বাচনের স্বচ্ছতা এই জিনিসটা আমাদের নাই, আমরা একজনকে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমার কারণও আছে যে লিডারশিপ, একটা দলের লিডারশিপকে যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তো এর বিকল্পও নাই, কিন্তু আপনি গণতন্ত্র দিলে
আপনি যদি এই মানে এই দেশের যে রাজনীতি বিকল্প করে মানে দেশের যে রাজনীতি চলছে, আমি বলি দেশের যে রাজনীতি চলছে এর মধ্যে অসুবিধা আছে। আপনি যদি দলের রাজনীতি দেন, দলে ওইভাবে যদি আপনি ওই ভোটাভুটি আরম্ভ করে দেন তাহলে কিন্তু দলটা বিভক্ত হয়ে যায়। মানে যে হয়তো পঞ্চাশটা 49 ভোট পেয়েছে আর যে 50 ভোট পেয়েছে, দুইটা দল বিভক্ত হয়ে যাবে। সেই জন্য লিডারশিপ ক্রাইসিস হয় ওখানে। সেই জন্য এই জিনিসটা কিন্তু মানে হচ্ছে দলে গণতন্ত্রের পুরোপুরি চর্চা দরকার নেই, গলে পুরোপুরি গড়ে লিডারশিপটা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা গণতন্ত্রে বলতে যে ভাষায় যেটা প্রয়োগ করি সেটা পুরোপুরি দরকার। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি যদি মানে দর্শকের প্রশ্নের উত্তর দেন, এর পাশাপাশি হচ্ছে যে মানে আমরা মানে রাজনীতির ক্ষেত্রে মানে চেতনার শব্দটাকে যথাযথ ব্যবহার করছি কিনা, এবং মানে সেটাই আমি যখন আপনাকে সেই প্রশ্ন আগেও করেছিলাম এবং সেটি নিয়ে ফখরুল ইসলাম এমপিও বললেন যে মানে শহীদ মিনারে বা অন্য জায়গায় দাঁড়িয়ে কারো মুক্তির শপথ নেয়া সেটিকে সেটি নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, এই বিষয়ে যদি আপনি বলেন। প্রথম কথাটা হলো কি যে আমরা এই 52-এর শহীদ দিবসটাকে, ভাষা আন্দোলনটাকে যদি ফ্রেমে বন্দি করে ওই যে রেখে দিতে চাই, ওই ছবির মতো যদি বাধাই করে রেখে দিতে চাই, তাহলে তো সব অর্জনই ধূলিসাৎ হয়ে যাবে। ওখান থেকে বের করে নিয়ে এসে এই এর যে মূল চেতনা সেটাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই যে আমাদের ভাষার অর্জনটা, এই ভাষার অর্জনটা থেকেই আমাদের গণতান্ত্রিক অর্জন এবং অন্যান্য সকল অর্জনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমার এই ভাই ওটাকে এমনভাবে আলোচনা করলেন যে ওটা ওইটুকুই ওখানে বাধাই করে রেখে দেন, আমি এর সাথে একমত হতে পারলাম না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে 21 শিখিয়েছে আমার অধিকারকে অর্জন করবার। আমার অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার, চাকরির অধিকার, কথা বলার অধিকার, লেখনির অধিকার, সমস্ত অধিকার শিখিয়েছে আমাকে এই 21। কাজেই সেই 21-এর বেদিমূলে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের নেত্রীকে মুক্তি চাইতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না। আমি 21টাকে সকলের মাঝে, আমাদের সকলের জীবনের মাঝে ছড়িয়ে দিতে চাই। এটাকে বাধাই করে, বাক্সবন্দি করে রাখার পক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি নই। আমার একজন সম্মানিত দর্শক বলেছেন যে আপনাদের দলের ভেতরে কি গণতন্ত্র আছে? আমি সম্মানিত দর্শককে অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই যে অত্যন্ত সঠিক কথাটি বলেছেন। সেই ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি রাজনীতিকরা, সেইভাবে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দলে আমরা সার্বিকভাবে সেই গণতন্ত্রটাকে আমরা পরিপূর্ণতা দিতে পারিনি। আমাদের চর্চা আছে, আমাদের চেষ্টা আছে, কিন্তু আমরা সেই লক্ষ্য এখনও বাস্তবায়ন করতে পারিনি। আপনি বা আরেকজন দর্শক যদি বলেন যে স্বাধীনতার 50 বছর আর কদিন পরেই হবে, এখনও একই কথা বলে যাচ্ছেন, তখন কিন্তু আমি বিব্রত না হয়ে পারবো না। কারণ আসলেই এটা আমাদের ব্যর্থতা যে এই স্বাধীনতার 49 বছর শেষ করতে যাচ্ছি, এখনও আমরা ওখানে যেতে পারিনি। আর তার জন্যে যেটা দরকার সেটা হলো রাষ্ট্রীয় কাঠামোতে আগে গণতন্ত্র। যেমন একটা ছোট্ট কথা বলি, ওই আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব একবার পার্লামেন্টে বলেছিলেন যে এখন তো পার্লামেন্টে 70% ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা কেন আসে? কারণ যে রাজনীতিটা তাদের কাছে চলে গেছে, এই যে রাজনীতিটা আস্তে আস্তে রাজনীতিকদের কাছে নেই। আপনার যখন আপনি চিন্তা করবেন, ব্যবসায়ীরা যদি যোগ্য হন তাহলে তাদের রাজনীতি করতে অসুবিধা কোথায়? শুনেন, যোগ্যতা অযোগ্যতার ব্যাপার কিন্তু রাজনৈতিক চর্চার মধ্যে নিহিত থাকে। আপনি একটা জিনিস বলেন যে যখন দেখা যায় যে একজন ব্যবসায়ী, তিনি কিন্তু বাণিজ্য করতে আসেন, যখন তিনি দেখেন যে নমিনেশন পাওয়া মানে পাস করা, তখন তিনি আসেন। আর যখন দেখেন যে নমিনেশন পেয়ে জনগণের কাছে, জনগণের কাছে যেতে হবে, জনগণ ভোট দিবে তারপরে আমি এমপি হব, তখন আর উনি আসবেন না। যখন দেখেন না নমিনেশন পাওয়া মানেই এমপিত্ব পাওয়া যাবে, কারণ আর কিছু লাগে না, জনগণের ভোট লাগে না, ওখানেই কিন্তু 21-এর চেতনা আছড়ে পড়ে, চিৎকার করে যে এটা 21-এর চেতনা নয়। অতএব
আমাদের একুশের চেতনা যদি বাস্তবায়ন রাষ্ট্রীয়ভাবে আমরা করতে পারি, বাধাই করে না রেখে আমরা যদি গণতন্ত্রকে বাস্তবায়ন করতে পারি, জনগণের অধিকারকে বাস্তবায়ন করতে পারি সামগ্রিকভাবে, তখন কিন্তু আমাদের দলগুলোতেও গণতন্ত্র অবারিত চর্চা পরিপূর্ণ হবে। তখন যে দল করতে পারবে না সে দল কিন্তু থাকবে না, পিছিয়ে যাবে এবং তারা কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না। এজন্য রাষ্ট্রের সাথে কিন্তু দলের সম্পর্ক। আপনিও কি মনে করেন কিনা যে মানে একুশটা মানে মোটামুটি একুশে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা এবং হচ্ছে ফ্রেমবন্দি হয়ে গিয়েছে? আমি আপনাকে কিন্তু প্রথমে একটা কথা বলেছি যে আমি মৌলিকভাবেই একুশ সম্পর্কে যে মূল্যায়ন প্রচলিত যে মূল্যায়ন আছে, যে মূল্যায়ন অ্যাডভোকেট আহমদ আজিম সাহেব করলেন, আমি তার সাথে দ্বিমত পোষণ করি একেবারে মৌলিকভাবে। আমার প্রথম কথা হচ্ছে, আপনাকে যদি আমি উল্টো প্রশ্ন করি যে আপনি মনে করেন যে পাকিস্তান হলো, পাকিস্তান হওয়ার পরে অল ডেমোক্রেটিক রাইট দেওয়া হলো, কেমন পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের মধ্যে যে এই বৈষম্য ছিল, হ্যাঁ চাকরির বৈষম্য, ধন বৈষম্য, সব বৈষম্য থাকলো না, হ্যাঁ খুব ভালো করে ডেমোক্রেটিক রাইট, ভোটের রাইট, এভরিথিং এভরিথিং হলো, কিন্তু ভাষার প্রশ্নে বললো যে উর্দু ভাষা হবে। আমি আপনি মানতেন রাষ্ট্রভাষা বাংলা হবে না, উর্দু হবে, আপনি মানতেন? আপনি এই 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 পাকিস্তানের পঁচিশ বছর চুয়ান্ন সালে নির্বাচন হলো, মুসলিম লীগের পতন হলো, কেমন তারপরে আপনার এই মুসলিম লীগের পতনের পরে যদি এরকম হতো যে আওয়ামী লীগ তো দুই বছর মন্ত্রিসভা চালিয়েছে, হ্যাঁ ওই মন্ত্রিসভা চালানোর ভেতর দিকে আমাদের আইডেন্টিটি প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা যে বাঙালি, আমরা যে স্বতন্ত্র জাতিসত্তা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তা কিন্তু হয় নাই। সুতরাং জাতিসত্তার প্রশ্নটা বাদ দিলে বাংলাদেশকে আপনি বাদ দেন, বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র, ন্যাশন স্টেট, এই কথাটা যদি মনে রাখেন যে বাংলাদেশ, হ্যাঁ এইটা ভাষা আন্দোলনের ভেতর দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন আন্দোলনের ধারাবাহিকতায় এইটা একটা জাতিরাষ্ট্রে পরিণত হয়েছে, এবং এই জাতিরাষ্ট্র, এই ন্যাশন স্টেটে বাংলা ভাষা এবং বাংলা ভাষাভাষী মানুষ তারাই হচ্ছে এখানে প্রধান। ডেমোক্রেসি সেটা হচ্ছে রুল অফ ল, ডেমোক্রেসি সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ দি সোসাইটি। দেশ শাসিত কীভাবে হবে? দেশ শাসিত যদি আপনি ডেমোক্রেসি দিয়া আপনি আরও অনেক অধিকার দিয়ে করলেন কিন্তু বললেন যে ভাষার কোনো অধিকার নেই, তুমি উর্দুতে কথা বলতে হবে, মানত কেউ? জাতিরাষ্ট্র বাংলাদেশ হবে না, সেই চাহিদার পেছনে যে কারণগুলো ছিল সেগুলো কি পূরণ হয়েছে? বাংলাদেশ জাতিরাষ্ট্র হবে না, পাকিস্তানের আন্ডারে থাকবে, মানবেন আপনি? দিস ইজ রিয়ালিটি, কেউ মানবে যে পাকিস্তানের সকল অধিকার দিয়ে দেবো, সমান অধিকার মানবো না? কাজেই ওইটা মানবো না বলেই বাংলাদেশের একুশের চেতনা বলতে আমরা যেটা বুঝি সেটা বুঝি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের জাতিসত্তার পরিচয় হলো বাঙালি, এবং একই সাথে আমরা সেই জন্যই আমাদের জাতীয় পরিচয় কি বলি, বলি বাঙালি। সেই পরিচয় আমরা পেয়েছি না, এই কথা, এটা একটা বড় 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 ব্যাপার আছে নো জি। এইখানে প্রথম ডিভিশন করে, যেটা সংবিধানের চার নীতির মধ্যে, মৌলিক নীতির মধ্যেও বাঙালি জাতীয়তাবাদের সংজ্ঞা দেওয়া হয়, জিয়াউর রহমান ক্ষমতায় এসে, জিয়াউর রহমান ক্ষমতায় এসে এক কলমের খোঁচায় ফরমান জারি করে সেই জাতীয়তাবাদের মানে যে ই ফর্মুলা সেটা চেঞ্জ করে দেন, তিনি বললেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ। হ্যাঁ তাহলে কি জার্মান জাতীয়তাবাদ, জার্মানি জাতীয়তাবাদ, এরকম হয় নাকি দেশের নামে জাতীয়তাবাদ? সঠিক ছিলেন, সুপ্রিম কোর্ট তার স্বীকৃতি দিয়েছে, আর দর্শক আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত ১০টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।